মাত্রাতিরিক্ত বায়ু দূষণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে রাজধানীবাসী। সহনীয় মাত্রার চেয়ে অনেক গুণ বেশি ধুলিকণা ঢাকার বাতাসে। মহানগরীর দূষণ নিয়ে তোফায়েল আহমদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। শুষ্ক মৌসুমে রাজধানীর বাতাস ক্রমেই ভারী হয়ে ওঠে। মাত্রাতিরিক্ত ধুলোবালিতে শ্বাস নয় কষ্টকর হয়ে যায়। মিরপুর, মালিবাগ, মগবাজার, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসে ধুলার পরিমাণ এত বেশি যে এসব এলাকার আকাশে সবসময় ধুলার একটি মেঘ বিরাজ করে। ধুলোবালি তো প্রচন্ড, ধুলোবালি ধুলোবালি কোনো নিঃশ্বাস পালন যায় না। অ্যালার্জির সমস্যা থাকে, ধুলোবালির জন্য হাঁচি অনেক বেশি হয়, আর লোকে ঠান্ডা লাগলে এর কষ্টটা অনেক বেশি। নিজের শরীরের দিকে লক্ষ্য করে, স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে এগুলো পড়তে হয় আর কি। ঢাকায় এখন এই পরিমাণ ধুলা, এই কারণেই বাচ্চাদেরকে পড়াতে হয় বাধ্য হয়ে কিছু কারণে, এবং দেখেন মারা পর্যন্ত ইউজ করতে হচ্ছে। 2016 সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ঢাকার বাতাসে বস্তুকণা 2.5 এর উপস্থিতি 90 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার, অথচ সহনীয় মাত্রা 10 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। আর এ কারণে পৃথিবীর 31তম দূষিত শহর ঢাকা। সম্প্রতি আমেরিকা থেকে প্রকাশিত হেলথ ইফেক্ট ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের যৌথ গবেষণায় সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার স্থান দ্বিতীয়। বস্তুকণা 2.5 এবং 10 ছাড়াও বাতাসে আরও 4টি রাসায়নিকের উপস্থিতি কী পরিমাণে আছে তা প্রতিদিনই পরিমাপ করে পরিবেশ অধিদপ্তর, সার্বিকভাবে যা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI নামে পরিচিত। AQI এর যে গ্রহণযোগ্য মাত্রা তার ধারের কাছেও নেই ঢাকার বাতাসের মান। অ্যানুয়াল অ্যাভারেজ বলে যে 20 মাইক্রোগ্রাম পার মিটার কিউব যদি থাকে তাহলে আমরা মোটামুটি সেফ, কিন্তু আমাদের এখানে 20 মাইক্রোগ্রাম, আমার এই রুমে যদি মাপেন এখন পাওয়া যাবে 120-এর মতো। আপনি যদি যে কোনো একটা গাড়ির যেখানে চলাচল করে বা ট্রাফিক ইন্টারসেকশন আমরা বলি সেখানে যদি মাপেন ওইটা পাওয়া যাবে 300-এর মতো। তার মানে আপনি কম্পেয়ার করেন 20-এর তুলনায় 300 বা 20-এর তুলনায় 100, এই রুমের মধ্যে 6 গুণ বেশি, কিন্তু ওইখানে যদি মাপেন এটা দেখে 10-15 গুণ পর্যন্ত বেশি। গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে পৃথিবীতে মৃত্যুর পঞ্চম বৃহত্তম কারণ হলো বায়ু দূষণজনিত রোগ। আর গেল বছর বাংলাদেশে 16 লাখ মানুষ প্রাণ হারিয়েছে বায়ু দূষণজনিত রোগের কারণে। বাতাসের এই অতি দূষণের ফলে শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে হাসপাতালগুলোতে, যাদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু। যেগুলো শ্বাসকষ্টের রোগ বলি, COPD, কোডিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, DPLD বলি আমরা, এইসব রোগগুলো যেগুলো শ্বাসকষ্টের রোগ এবং নিউমোনিয়া এবং প্রত্যেকটা শ্বাসকষ্টের রোগকে এটি বাড়িয়ে দেয়, এবং অ্যাজমা রোগকেও অনেক সময় এটি বাড়িয়ে দিচ্ছে। এইসব বায়ু দূষণের কারণে আমরা যেটি দেখছি প্রত্যেকটা হাসপাতালে রোগ, আমাদের রেসপিরেটরি ডিজিজের রোগ অনেক বেড়ে যাচ্ছে। তবে বায়ু দূষণের এই পরিস্থিতিকে ভয়াবহ বলে মানতে নারাজ নির্মল বায়ু ও টেকসই পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। তার মতে সমস্যাটি শুধু 4 মাসের, বছরের বাকি সময়ে বায়ু দূষণ থাকে না বলেই তার দাবি। গতবার আমাদের এই বায়ু দূষণের সূচকটা প্রায় 350-এর মতো হয়ে গেছিলো, এবার 300 পার হয় নাই। কাজেই আমাদের সেদিক থেকে যদি দেখি, লোকালাইজ ছাড়া কোনো কোনো স্থানীয়ভাবে হয়তো 2-1 জায়গায় খোরাখুরি বেশি হয়েছে, রাস্তাঘাট কাটা হয়েছে, পানি দেওয়া হয়নি, সেই কারণে দূষণটা বেশি হয়েছে। আদারওয়াইজ কিন্তু ট্রেন্ডটা কমের দিকে। এই জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার, বিশেষ করে সিটি কর্পোরেশন, পুলিশ এবং BRTA, এই 3 ডিপার্টমেন্টের একটি পার্টিসিপেশন, অর্থাৎ তারাদেরকে দৈনিক ভিত্তিতে এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রাম শহরের বায়ু সমানভাবে দূষিত, কোনো কোনো ক্ষেত্রে তা ঢাকার চেয়েও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে রাজধানী ঢাকা পৃথিবীর অন্যতম দূষিত বায়ু শহর। কিন্তু সরকারের দাবি পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরে ধীরে, আর বাস্তব অবস্থা হলো দূষণের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়েও 5 গুণ বেশি। এই অবস্থায় ঢাকাকে একটি বাসযোগ্য এবং নির্মল বায়ু শহর হিসেবে গড়ে তুলতে নাগরিক সহ সরকারকে আরও বেশি উদ্যোগী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।